গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার দেড় মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে এই সম্মেলনে বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার বিশাল সুযোগ রয়েছে। বিশেষজ্ঞদের ভাষ্য, বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবারের জাতিসংঘ সম্মেলন বিশেষ তাৎপর্য বহন করছে। বিশেষ করে মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে আগের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে এবারের অধিবেশন নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই অধিবেশনকে বাংলাদেশের জন্য বিশ্বসভায় নতুন পদচারণা এবং বিশাল সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। বাংলাদেশে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির 55 বছর পূর্ণ হওয়ায় এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন তৌহিদ হোসেন। আরেক সাবেক রাষ্ট্রদূত মাহমুদ হাসান মনে করেন, বাংলাদেশ অর্থনীতির যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে বৈদেশিক সাহায্য ও বিনিয়োগ আনতেও এবারের সম্মেলনটিকে কাজে লাগানো হতে পারে। তিনি বলছেন, আমাদের তো দরকার এখন আর্থিক সহায়তা এবং সহযোগিতা। অর্থনীতির বাইরে প্রযুক্তিগত দিক, তরুণ প্রজন্মের অংশীদারিত্ব, রাজনৈতিক সহযোগিতা, পাচার হওয়া অর্থ ফেরাতে সদিচ্ছার মতো দিক নিয়ে আলোচনাও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়া সাম্প্রতিক গণ অভ্যুত্থানের বিবরণ, জনকেন্দ্রিক রাষ্ট্র গড়ে তোলা, রোহিঙ্গা সংকট, জলবায়ু ইস্যু এবং শান্তির কার্যক্রমে বাংলাদেশের অবস্থান, উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, প্রযুক্তির টেকসই হস্তান্তর এবং ফিলিস্তিন, এমন বিভিন্ন বিষয় আসতে পারে বলে জানানো হয়েছে। ডক্টর ইউনুসের অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কোনো বৈঠক হচ্ছে না বলে জানা গেছে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দূর করতে কার্যকর সম্পর্ক ধরে রাখার চেষ্টা করা হবে। তিনি বলেন, প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না, অনেক দ্বিপাক্ষিক বিষয় আছে যেগুলো নিয়ে আলাপ আলোচনা হতেই হবে। ভারতেরও কোনো অপশন নেই, আমাদেরও কোনো অপশন নেই। পারস্পরিক নির্ভরশীলতা এবং বেশ অনেক জায়গায় দুই দিকের স্বার্থের বিষয় রয়েছে, যেসব কারণেই ভারতের সাথে একটা ভালো সম্পর্কের জায়গা ধরে রাখতে আলাপ আলোচনা করতে হবে বলে মনে করেন বিশ্লেষক হুমায়ুন কবির। ফারদিন সানি, দেশ রূপান্তর।